no, no. আজকে আমরা এসেছি চট্টগ্রামের ফটিকছড়ির অন্তর্গত হাজিরকিল বন্য সংরক্ষণ এরিয়াতে, বন্য প্রাণী সংরক্ষণ এরিয়াতে। তো আমরা এখানে কিছু সাপ নিয়ে এসেছি, তার মধ্যে রয়েছে একটি ময়েল অজগর, একটি শঙ্কিনী, একটি পদ্ম কুকুরা এবং একটি দারাস এবং একটি জলডোরা। আমাদের প্রায় অনেকগুলাই সাপই আছে বিভিন্ন ভেরিয়েশনের। তো আজকে সেগুলোকে এখানে রিলিজ করে দেওয়া হবে, অবমুক্ত করে দেওয়া হবে। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি, স্ন্যাক এক্সপোর্টিং বাংলাদেশের পক্ষ থেকে আমরা সাপগুলো এখানে আজকে রিলিজ করে দিব। ফার্স্টে আমরা অজগরটা রিলিজ করে দিই। আমরা পরবর্তী সাপ রিলিজ করি। এরপর আমরা একটা জলডোরা রিলিজ করব। সেটি হচ্ছে নির্বিষ দারাস, সেটি আমরা রিলিজ করে দিচ্ছি। ছেড়ে দাও, রিলিজ করবো হচ্ছে পদ্ম ফুকরা। এটি হচ্ছে শঙ্কিনী সাপ, এটি হচ্ছে যথেষ্ট বিষধর সাপ। তো এটা থেকে অবশ্যই বসত বাড়িতে থাকলে আপনারা সাবধানে থাকবেন, এবং কোনো সময় সাপ যদি চোখের সামনে পড়ে বা পাশের ভিতরে ঢুকে পড়ে ঠিক অনলাইনে কল দেবেন অথবা যোগাযোগ করবেন রেস্কিউটিং বাংলাদেশের সাথে। আমাদের দেশে প্রায় মানুষের যখন মারা যায় সাপের কামড়ে, সবচেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে এই সাপের কামড়ে। Thank you.